ইউক্রেন যুদ্ধে পুতিনের প্রতি কিমের পূর্ণ সমর্থন। ইউক্রেন যুদ্ধে ১০,০০০ কোটি ডলারের বেশি খরচ যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগদান করলে লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে স্প্যানিশ সংস্থা। G20 সম্মেলন আয়োজনে দিল্লির ব্যবসায়ীদের ক্ষতি ৪০০ কোটি রুপি। সরকার অচল করতে আমাকে সরাতে চায় রিপাবলিকানরা, বলছে বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে পুতিনের প্রতি পূর্ণ সমর্থন কিমের। ৪ বছরের ব্যবধানে ফের রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। এই বৈঠক নিয়ে শুরু থেকে আশঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধে কিয়েভের মৃত্যু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নেতারা। সেই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মস্কোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পুতিন ও কিম। স্থানীয় সময় বুধবার বৈঠকে কিম পুতিনকে বলেন, রাশিয়া তার নিজস্ব অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিতে ন্যায্য পবিত্র যুদ্ধে জড়িয়েছে। আমরা সবসময় প্রেসিডেন্ট পুতিনের সব ধরনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আমরা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকব। সকালে রাশিয়ার পূর্ব অঞ্চলের আমুরে অবস্থিত ভোস্তোসনি রকেট উৎক্ষেপণ ও মহাকাশ কেন্দ্রে এই দুই নেতা মিলিত হন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই বৈঠক 2 ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। কিমের এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে পুতিন বলেছেন, আমাদের অবশ্যই অর্থনৈতিক সহযোগিতা এবং মানবিক বিষয় নিয়ে কথা বলতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য রাশিয়ার কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রির চুক্তি করতে পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন কিম। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, যদি মস্কোর কাছে পিয়ংইয়ং অস্ত্র বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। অস্ত্র গোলাবারুদের বিনিময়ে উত্তর কোরিয়াকে স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রযুক্তিগত সহায়তা দেবে রাশিয়া। যদিও দেশটিকে এই ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও নিষেধাজ্ঞা ভঙ্গ করে পিয়ংইয়ং এর সঙ্গে সম্পর্ক জোরালো করার চেষ্টা করছে মস্কো। কিম জং উন আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার বিষয়টিকে তার দেশ প্রাধান্য দেবে। গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়া থেকে বুলেট প্রুফ বিশেষ ট্রেনে করে রাশিয়ায় পৌঁছান কিম জং উন। এদিকে ইউক্রেন যুদ্ধে ১০,০০০ কোটি ডলারের বেশি খরচ যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধের পেছনে এ পর্যন্ত ১০,০০০ কোটি মার্কিন ডলারের বেশি খরচ করেছে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফক্স নিউজ। এই সংক্রান্ত নথিপত্র হাতে পাওয়ার দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি। গত জানুয়ারিতে হোয়াইট হাউসের কাছে ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা সহায়তার বিস্তারিত জানতে চেয়ে হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট অফিসে চিঠি দিয়েছিলেন 30 জনের বেশি রিপাবলিকান সিনেটর। এর জন্য 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। কিন্তু চিঠি দেওয়ার 7 মাসের বেশি সময় পর গত 11ই সেপ্টেম্বর জবাব দিয়েছেন OMB। তাদের পাঠানো চিঠি ও হিসাবের নথি হাতে পেয়েছে ফক্স নিউজ। এতে দেখা যায় 2022 সালের 24শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তার হিসাব সহ এগুলোর দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে OMB পরিচালক শালান্দা ইয়াং। তিনি বলেছেন, রাশিয়ার নৃশংস আক্রমণের পরে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই করছে ইউক্রেন, এই কারণে তাদের নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এই সমর্থন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্য ও কঠোর পরিস্থিতিতে এর জনগণের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইয়াং বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয়দের সহায়তার ব্যাপারে মার্কিন করদাতা যেন আত্মবিশ্বাসী হতে পারেন, তার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। এ বিষয়ে একমত বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। চিঠির সঙ্গে সহায়তার বিবরণের একটি চার্টও যুক্ত করেছেন OMB পরিচালক। এতে দেখা যায় ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত সর্বমোট ১০,১১৯ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছে এবং এর বাইরে আরও ৯৮০ কোটি ডলারের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগদান করে লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে স্প্যানিশ সংস্থা। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শেষ হওয়ার তো লক্ষণ নেই। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে লড়াই করার জন্য স্পেনের একটি সংস্থার চমকপদক দাবি অবাক করেছে অনেকেই। ভাড়াটে সেনা নিয়ে লড়াই করার রীতিনীতি আজকের নয়, বরং প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এরকম উদাহরণ রয়েছে। খোদ ব্রিটিশদের হয়ে লড়াই করেছে পরাধীন ভারতের অনেক মানুষ। তবে স্প্যানিশ সংস্থার দাবি দেওয়া দেখে টনক নড়েছে অনেকের। তারা যে শুধু রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেনের হয়ে লড়াই করার জন্য সৈন্য আগ্রহীদের ট্রেনিং দিচ্ছে তা নয়, মোটা মাইনেরও আশ্বাস দিচ্ছে। সরাসরি ইউক্রেনের হয়ে যুদ্ধের জন্য বেতনের পরিমাণ জানলে ভিমরি খাওয়ার জোগাড় বটে। ৩,৪০০ ইউরো নেহাত কম সংখ্যা নয়, যা ভারতীয় টাকার হিসেবে ৩ লক্ষের উপরেই বটে। তবে বিষয়টা এলাম আর পেয়ে গেলাম এমনটা নয়, সেটা অবশ্য এই সংস্থাটি পরিষ্কার করে দিয়েছে। ৩ দিন ধরে একটি বিশেষ ক্যাম্প
ক্যাম্প আছে। সেখানে দুই রাতসহ তিন দিন না খেয়ে একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট রক্ষা করার দায়িত্ব সামলাতে হবে। অনেকেই কিন্তু শেষ রক্ষা করতে পারছেন না, আর ড্রপ আউটের দিকটাও উড়িয়ে দেওয়া চাচ্ছে না। ঘটনাচক্রে জিও ট্যাকটিক্যাল একমাত্র স্প্যানিশ সংস্থা যারা এই ভাড়াটে অথচ অদক্ষ যোদ্ধায় ইউক্রেনে আউটসোর্স করার দিকটি নিয়ে এগিয়েছে। ফ্রান্সিসকো গলভিন, সংস্থার ডিরেক্টর এবং প্রধান ট্রেনার, এই নিয়ে খোলাসা করে বলেন, বিষয়টি আকর্ষণীয় মনে হলেও খুব সহজে এমনটা বলা যাবে না। প্রতিকূল পরিস্থিতির মতো বিভিন্ন কসরত করা, যেমন কাঁধে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ানোর ট্রেন্স উদ্ধার করা এবং দখলমুক্ত করার মতো দিকও রয়েছে, যা যে কোনো যুদ্ধক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন থাকতে পারে যে প্রশিক্ষণ নিলেই যে ইউক্রেনের লড়াই করার সুযোগ দেবে ইউক্রেন সরকার, বিষয়টা এতটাও সহজ কিনা। তবে এই সংস্থার দাবি যে তাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সরাসরি যোগাযোগ রয়েছে, যার মধ্যে ইউক্রেনও রয়েছে। তবে ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়ার ব্যাপারটি অবশ্যই রয়েছে সংস্থার তরফে। পাঁচ দিনের প্রশিক্ষণের পর প্রশিক্ষিতদের দেওয়া হয় যোগাযোগের নাম্বার সহ বিভিন্ন সরাসরি লিঙ্ক। সংস্থার তরফে বিষয়টি নজরদারি করা হয়। এরপর ভ্যালিডেশন সার্টিফিকেট জমা দেওয়া ছাড়া বাকি দিকগুলো হয়ে গেলে নথিভুক্ত হয়ে যাওয়া যোদ্ধা হিসেবে পরিচিত পায়। আর নিজের পারদর্শিতা দেখিয়ে যদি ইউক্রেন এলিট দলে সদস্য হওয়া যায়, তাহলে তো লাখপতি হওয়া স্রেফ মাসের ব্যাপার। স্পেন দেশে বেকারত্ব হার নেহাত কম নয়। পৃথিবী জুড়েই মন্দার আবহাওয়া রয়েছে। দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতির অর্থনীতি বেসামাল করার পর রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী টান পড়েন মুশকিল করেছে অনেকটাই। এই অবস্থায় এই স্প্যানিশ সংস্থার ভাড়াটে শূন্য হওয়ার আবেদন চোখ খুলে দেওয়ার মতো। তবে একটা দিক অবশ্যই বোঝা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান আপাতত জলেই চলে গেছে, তা খোলা জলে মাছ ধরার লড়াইয়ের রয়েছে অনেকটাই। এদিকে G20 সম্মেলন আয়োজনে দিল্লির ব্যবসায়ীদের ক্ষতি 400 কোটি রুপি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের আয়োজনে দেশটির রাজধানীর দোকান ও রেস্তোরাঁগুলি প্রায় 400 কোটি রুপির ক্ষতি হয়েছে। পাশাপাশি শহরটির বাজার এবং মলগুলি বন্ধ থাকায় প্রায় 9,000 ডেলিভারি কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ওই খবরে বলা হয়েছে, সম্মেলনের কারণে নয়াদিল্লির বড় একটা অংশকে ব্যাপক নিয়ন্ত্রণে নিয়েছিল কর্তৃপক্ষ। তবে এই নিয়ন্ত্রিত এলাকার বাইরে ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ব্যবসার বিক্রয় অর্ধেকে নেমে এসেছিল, কারণ ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে মানুষজন বাড়ির ভেতর থাকতে বাধ্য হয়েছে। নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল ভার্গব বলেন, এই তিন দিনের কড়াকড়িতে নয়াদিল্লির ব্যবসায়ীরা প্রায় 300-400 কোটি রুপির ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা নিজেরাও এই অনুষ্ঠানের অপেক্ষায় ছিলাম, কিন্তু যেহেতু নিরাপত্তা এখানে প্রধান অগ্রাধিকার, আমরা মনে করি অতিথিদের ভারতের ভালো ভাবমূর্তি নিয়ে ফিরে যাওয়া উচিত। G20 শীর্ষ সম্মেলনের জন্য গত 8-10 সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লির সমস্ত বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। স্পেশালিটি রেস্তোরাঁর চেয়ারম্যান অঞ্জন চ্যাটার্জি বলেন, দিল্লিতে রেস্টুরেন্টে খেতে আসা মানুষ এবং ডেলিভারির সংখ্যা উভয়ই কমপক্ষে 50% কমে গিয়েছিল। দিল্লির আশেপাশের এলাকায়ও বিক্রয় 20% হ্রাস পেয়েছিল। এটা স্পষ্ট যে এই আকারের একটি ইভেন্ট হোস্ট করার কারণে বেচাকেনা ব্যাপক প্রভাবিত হয়েছে। আবার এই শীর্ষ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল সাপ্তাহিক ছুটির দিনে, ফলে ব্যবসায়ীদের আরও বেশি ক্ষতি হয়। পাঞ্জাব গ্রিল, জাম্বার এবং ইউমি চেইন পরিচালনাকারী লাইট বাইট ফুডসের পরিচালক রোহিত আগারওয়াল বলেন, দিল্লিতে আমাদের বিক্রয় প্রায় 50% কমেছে, এমনকি গুরুগাঁওতে আমাদের বিক্রয় প্রায় 20% কমে যায়। রাজধানীর সবচেয়ে বড় বাজার খান মার্কেট, কনক প্লেস এবং জনপথ কেনাকাটা এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় একটি স্থান, কিন্তু কড়াকড়ির কারণে তারাও এই দুর্দান্ত সুযোগটি ব্যবহার করতে পারেননি। খান মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আংশু ট্যান্ডন বলেন, বিশাল আর্থিক প্রভাব তো আছে, তাছাড়া আমরা দিল্লির সমৃদ্ধ শপিং ও ডাইনিং হাবগুলি সম্পর্কে আন্তর্জাতিক দর্শনার্থীদের ধারণা দিতে পারেনি, সরকার অন্তত বিষয়টি বিবেচনায় নিতে পারত। এদিকে সরকার অচল করতে আমাকে সরাতে চায় রিপাবলিকানরা, বলেছে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিরোধী রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও বাইডেন বলেছেন সরকার অচল করতে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরাতে চায় রিপাবলিকানরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার অচল করতে রিপাবলিকানরা তাদের ক্ষমতাচ্যুত করতে চায় বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েক ঘন্টা আগে মার্কিন এই ডেমোক্র্যাট প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর নিন্দা জানায় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাপিয়ের প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে এই তদন্তকে একটি রাজনৈতিক স্ট্যান্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, রিপাবলিকানরা হান্টার বাইডেনের বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের তদন্ত করছে, তারপরও তারা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে। তার বিরুদ্ধে অভিযোগ 2017 ও 2018 সালে 13 লাখ মার্কিন ডলার আয়ের ওপর কর দেননি তিনি। এছাড়া অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে। এমনকি রিপাবলিকানরা বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়েও নজর দিয়েছে। আর প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেন থেকে উপকৃত হয়েছিলেন কিনা সেটিকে ঘিরেই তদন্ত শুরু করেছে রিপাবলিকানরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।